হ্যালো ইব্রিয়ান আশা করি সকলেই ভালো আছেন টেক থেরাপির আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম একটি মনিটরের রেজুলেশনের তুলনায় একটি টিভির রেজুলেশন কম হয় কিসের জন্য একটি উনিশ ইঞ্চি এলইডি মনিটরের যে রেজুলেশন থাকে একটি বত্রিশ ইঞ্চি টিভির রেজুলেশন সেম একই থাকে টিভির ডিসপ্লে বড় হওয়া সত্ত্বেও এর রেজুলেশন কম হওয়ার কারণ কি নর্মালি আমরা যখন একটি ফোন কিনতে চাই সেই ফোনে ছ ইঞ্চি বা সাড়ে ছয় ইঞ্চি ডিসপ্লে এর রেজুলেশন আমরা এফএসডি আশা করি নর্মালি আমরা মার্কেটে মিড বাজেটের যে ফোনগুলো দেখি অর্থাৎ দশ থেকে বারো বা চোদ্দ হাজার টাকার মাঝে যে ফোনগুলো মার্কেটে অ্যাভেলেবল রয়েছে সে ফোনগুলোর ডিসপ্লে রেজুলেশন হচ্ছে ডি প্লাস এই এইচডি প্লাস রেজুলেশনের ফোনগুলো ব্যবহার করার ক্ষেত্রে আমরা এর ডিসপ্লে শার্পনেসের ঘাটতি খুব ভালোভাবে লক্ষ্য করি আমরা ছয় বা সাড়ে ছয় ইঞ্চি ডিসপ্লে রেজুলেশন অবশ্যই অ্যাফ বা ফুল এইচডি আশা করে থাকি কিন্তু নর্মালি বত্রিশ ইঞ্চি নন স্মার্ট টিভিগুলোতে এর রেজুলেশন হয়ে থাকে ডি প্লাস এই বত্রিশ ইঞ্চি টিভির রেজুলেশন নর্মাল ব্র্যান্ডের উনিশ ইঞ্চি মনিটরের রেজুলেশনের সমান হচ্ছে এই বত্রিশ ইঞ্চি টিভির রেজুলেশন এর কারণ হচ্ছে আপনি একটি ডিসপ্লেকে যত কাছে থেকে ইউজ করবেন এর রেজুলেশন তত বেশি হওয়া প্রয়োজন এর রেজুলেশন যদি খারাপ হয় তাহলে আপনি এখানে শার্পনেসের ঘাটতি অবশ্যই পাবেন একটি ফোন ইউজ করার ক্ষেত্রে ফোনের থেকে আমাদের চোখের ডিসটেন্স এক ফিটেরও কম হয়ে থাকে তো আমরা যদি এইচডি প্লাস রেজুলেশনের একটি ডিসপ্লের ফোন ইউজ করি তাহলে কিন্তু এর যে রেজুলেশন এবং শার্পনেসের ঘাটতি রয়েছে তা আমাদের চোখে খুব ভালোভাবেই ধরা পড়ে কারণ এর রেজুলেশন কমে যাওয়ার জন্য এর ডট পিকজেলগুলো আকারে একটু বড় হয় তো আমরা ফোন যেহেতু এক ফিটেরও কম ডিস্টেন্স থেকে ইউজ করি এজন্য এর শার্পনেসটা আমাদের চোখে ধরা পড়ে অন্যদিকে ব্র্যান্ডের উনিশ ইঞ্চি মনিটরগুলো রেজুলেশন হয়ে থাকে এইচডি প্লাস এবং এই মনিটর থেকে আমাদের চোখের যে ডিস্টেন্স থাকে এর ডিস্টেন্স প্রায় দুই থেকে আড়াই ফিট হয়ে থাকে তো এইচডি প্লাস রেজুলেশনের একটি মনিটর থেকে যখন আমাদের চোখের ডিস্টেন্স দুই থেকে আড়াই ফিট হয়ে থাকে তখন এর শার্পনেসের ঘাটতিটা এতটাও আমাদের চোখে পড়ে না তো এর কারণে উনিশ ইঞ্চি ডিসপ্লে এইচডি রেজুলেশনে যখন আমরা একটি মনিটর ইউজ করি এর শার্পনেস আমাদের কাছে খারাপ মনে হয় না তো আপনি এই ক্ষেত্রে যদি উনিশ ইঞ্চি এইচডি প্লাস এবং বাইশ ইঞ্চি এফ এইচডি ডিসপ্লে কম্পেয়ার করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই তফাৎটা বুঝতে পারবেন কিন্তু নর্মাল ইউজে দুই থেকে আড়াই ফিট দূরত্বে উনিশ ইঞ্চি ডিসপ্লের এইচডি প্লাস রেজুলেশনের মনিটরগুলোর শার্পনেস আমাদের কাছে ততটাও খারাপ মনে হয় না যতটা খারাপ মনে হয় একটি এইচডি প্লাস রেজুলেশনের ফোন ইউজ করার ক্ষেত্রে এরপর হচ্ছে টিভি এইচডি প্লাস রেজুলেশনের একটি টিভির শার্পনেসের যে ঘাটতি রয়েছে এটা আমাদের চোখে তেমন ধরা পড়ে না কারণ একটি টিভি থেকে আমাদের চোখের ডিস্টেন্স প্রায় দশ থেকে পনেরো ফিটের মতো হয়ে থাকে তো এইচডি প্লাস রেজুলেশনের একটি ডিসপ্লে বা টিভি থেকে যখন আমাদের চোখের ডিস্টেন্স প্রায় বারো থেকে পনেরো ফিটের মতো হয়ে থাকে অর্থাৎ এই ডিসপ্লের যে শার্পনেসের ঘাটতি রয়েছে এই শার্পনেসের ঘাটতিটা আমাদের চোখে তেমনভাবে ধরা পড়ে না তবে আপনি যদি এইচডি প্লাস রেজুলেশনের টিভির একদম কাছে থেকে লক্ষ্য করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনি এর পিকজেলগুলো খুব ভালোভাবে লক্ষ্য করতে পারবেন একটি ডিসপ্লের প্রতি ইঞ্চিতে কতগুলো পিকজেল রয়েছে এটি বোঝানো হয় পিপিআই এর মাধ্যমে পিপিআই এর মাধ্যমে একটি ডিসপ্লের এর পিকজেলগুলো কত বড় বা কত ছোট হয় এটা বোঝানো হয়ে থাকে এই এর মাধ্যমে মাঝে মাঝে আপনারা হসপিটাল অফিস বা কোনো ব্যাংকের সামনে বড় এলইডি একটি প্যানেল দেখবেন যার মাঝে অনেক ছোট ছোট এলইডি লাইটগুলো থাকে যে লাইটগুলো আমাদের আগের যে চার্জারগুলো ছিল চার্জারের লাল বা সবুজ লাইট সেম ওইরকম টাইপের লাইট দিয়ে একটি প্যানেল তৈরি করা থাকে এই প্যানেলগুলোতে দেখা যায় কোনো একটি লেখা এক সাইড থেকে আরেক সাইডে স্লাইড করে চলে যাচ্ছে তো এখানে বড় বড় এলইডি ইউজ করা হয় কারণ এই প্যানেলটা অর্থাৎ এই ডিসপ্লেটা আমরা অনেক দূর থেকে যেন দেখতে পারি সেই জন্য তো এই এলইডি প্যানেল ডিসপ্লে ইউজ করার ফলে এর কস্টিং কিন্তু অনেকাংশে কমে যাচ্ছে তো আপনি যদি এই প্যানেল বা এই এলইডি ডিসপ্লের কাছে যান কাছে যাওয়ার পর আপনি দেখতে পারবেন এই লাইটগুলো শুধু জ্বলছে নিপসে বা এর আলো কম বেশি হচ্ছে আপনি অতিরিক্ত কাছে গেলে কিন্তু এর মাঝে কি লেখা হচ্ছে বা কি লেখা এই স্লাইড শো করে যাচ্ছে আপনি কিন্তু এই বিষয়টা কোনোভাবেই বুঝতে পারবেন না এখানে মূল কথা হচ্ছে একটি এলইডি প্যানেলের পিকজেল সংখ্যা যত কম হবে এর শার্পনেসের ঘাটতি তত বেশি হবে এলইডি প্যানেলে পিকজেলের সংখ্যা যত কম রাখা যাবে এর কস্টিং তত কম হবে একটি এলইডি প্যানেলে যখন পিকজেলের সংখ্যা অনেক বেড়ে যায় সেই ক্ষেত্রে এই ডিসপ্লেগুলোর দাম অনেকাংশেই বেড়ে যায় বর্তমান সময়ে আপডেট এবং সবচেয়ে দামি যে ডিসপ্লে সেটা হচ্ছে ও প্যানেল এই প্যানেলটা যেমন কালারফুল তেমনি ক্লিয়ার তো আপনি এই প্যানেলটাকে বলতে পারেন সুপার অ্যামোলেট এর বড় বাই আইফোনের বেশ কিছু মডেলে এই ওলেড ডিসপ্লে গুলো ব্যবহার করা হয় এই ডিসপ্লে গুলো খুবই পাতলা হয়ে থাকে ওলেট প্যানেলের পঞ্চান্ন বা ষাট ইঞ্চি একটি টিভির দাম চলে যায় প্রায় দুই থেকে তিন লাখ টাকার উপরে এবং অন্যদিকে আপনি ওলেট প্যানেল ছাড়া একটি পঞ্চান্ন বা ষাট ইঞ্চি ডিসপ্লে টিভি পেয়ে যাবেন হয়তো ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকার মাঝে এই সকল ওলেট প্যানেলের পিকজেল বা পিপিআই অনেক বেশি হয়ে থাকে এই পিকজেল বা পিপিআই বেশি হওয়ার কারণে এর দাম কিন্তু অন্যান্য টিভির থেকে অনেক বেশি যে সকল ডিসপ্লে প্যানেলের পিকজেল বা পিপিআই বেশি থাকবে সে সকল টিভি বা মনিটরের দাম অনেক বেশি হবে আরেকটা বিষয় ক্লিয়ার করি অনেকে বলবেন যে বত্রিশ ইঞ্চি টিভির রেজুলেশনগুলো কেন কম হয়ে থাকে বা এর রেজুলেশন কিসের জন্য তারা কম দিয়ে থাকে এর কারণ হচ্ছে বত্রিশ ইঞ্চি টিভিটাকে কোম্পানি এন্ট্রি লেভেল টিভি হিসেবে ধরে থাকে এবং তারা চায় এই টিভির দাম যতটা সম্ভব কমিয়ে একটি কাস্টমারের হাতে তুলে দেওয়ার তো এই দাম কমানোর জন্যই মূলত এখানে রেজুলেশনের ঘাটতিটা দেখা যায় বত্রিশ ইঞ্চি টিভিগুলোতে এইচডি প্লাস রেজুলেশন ইউজ করা হয় এবং চল্লিশ থেকে তেতাল্লিশ ইঞ্চির উপরে যে টিভিগুলো রয়েছে এগুলোতে সব এফএইচডি ডিসপ্লে ইউজ করা হয় কিছু কিছু কোম্পানি প্রিমিয়াম কিছু টিভি লঞ্চ করে যে টিভির রেজুলেশনগুলো হয়ে থাকে ফোর কে অর্থাৎ আপনি চল্লিশ ইঞ্চি টিভি থেকেই ফোর কে রেজুলেশনের একটি ডিসপ্লে পেয়ে যাবেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আশা করি আপনারা বুঝতে পেরেছেন একটি ফোনের ডিসপ্লের রেজুলেশন কেন বেশি হয়ে থাকে এবং একটি নর্মাল বত্রিশ ইঞ্চি টিভি কেন কম হয়ে থাকে তো দেখা হয়ে যাবে অন্য আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন আল্লাহ হাফেজ